জীবিত ও স্বাস্থ্যবান বিশাল কাঁকড়া আমি কিনেছি খুলনা থেকে আজকের ভিডিওতে কাঁকড়া পরিষ্কার করা ও রান্না করার আমি আপনাদের সাথে করব পুরো ভিডিওটি দেখবেন সবাই আশা করি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাঁকড়া খুবই দারুণ একটি খাবার অনেক সুস্বাদু আমি আজকে পুরো বিষয়টি আপনাদের সাথে পরিষ্কার করে দেখাবো সুন্দরভাবে এই হচ্ছে কাঁকড়া তাজা কাঁকড়া কাঁকড়া সবসময় চেষ্টা করবেন যেন ফ্রেশ এবং তাজা কাঁকড়া নেওয়া যায় সুপার সব থেকে না কেনা ভালো তাজা কাঁকড়া নিতে পারলে সবচেয়ে বেটার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁকড়া আলাদা করতে হবে এবং কাঁকড়া কাঁকড়া গুলার জন্য একটু গরম পানিতে কাঁকড়াটা রেখে দিতে হবে গরম পানি দিয়ে দিবেন কাঁকড়ার মধ্যে আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি কাঁকড়াগুলোকে একটা বড় একটা গামলার মধ্যে রেখে একটু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন দেখা যাবে কাঁকড়া গুলা মারা যাবে কিছুক্ষণের মধ্যেই একটু অপেক্ষা করে কিছুক্ষণের মধ্যে কাঁকড়াগুলো মারা যাবে যেটা বলছিলাম সব সময় চেষ্টা করবেন কাঁকড়া যেন তাজা কাঁকড়া নেওয়া যায় তা কাঁকড়া কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত খুব ভালোভাবেই বেঁচে থাকে যার কারণে তাজা কাঁকড়া কেনার চেষ্টা করবেন সব সময় প্রথমে যেটা করতে হবে কাঁকড়াগুলা মারা যাবার পরে একটা ব্রাশ নিয়ে নিবেন একটা ব্রাশ বা একটা ছোট কেচি সাথে ছোট কেচি অথবা একটা একটু ভাঙা চড়া যায় এরকম প্লেয়ার হলেও হয় এগুলো ব্যবহার করলে ভালোভাবে করা যায় কারণ কাঁকড়াতে অনেক ময়লা থাকে যার কারণে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে যেহেতু একটা ব্যাপার আছে এই যে কাঁকড়া আমি বেশ একটু সময় নিয়ে পরিষ্কার করার চেষ্টা করি সবসময় কাঁকড়া তবে খুব সহজেই কিন্তু এটি পরিষ্কার করা যায় এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁকড়ার খাদ্য নালী বা পায়ুপথ যার কারণে এটাকে সবার আগে সুন্দর করে ক্লিন করতে হবে এই জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করতে হবে দেখছেন এটা কিন্তু নোংরা বা ময়লা যার কারণে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে এই জায়গাটি পরিষ্কার করে নেবেন পাশে একটু গরম পানি রাখবেন গরম পানি দিয়ে পরিষ্কার করলে খুব দ্রুত পরিষ্কার করা যাবে কাঁকড়া কিন্তু অনেকে মনে করে যে কাঁকড়া হয়তো হারাম আসলে কিন্তু কাঁকড়া হারাম না মুসলমানদের জন্য কাঁকড়া মুসলমানদের জন্য মাকড়ু চিংড়ি খাওয়া যেমন তেমনি কাঁকড়া ও যার কারণে আপনার সহজেই যেকোনো টেনশন ছাড়াই কাঁকড়া খেতে পারেন অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু খাওয়ার পরে আপনার কিন্তু এই খারাপ লাগাটা থাকবে না তবে পরিষ্কার করাটাও একটু জটিল দেখছেন অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমি ওই অংশটি ফেলে দিয়েছি এবার একটু সুন্দর করে পরিষ্কার করে এর উপরের যে খোলসটি থাকে খোলসটি আমি ফেলে দিব। এই খোলস ফেলে দেওয়াটাই সব থেকে এখানে মূল কাজ আর খোলসটা কিন্তু ফেলা যায় খুব সহজেই জাস্ট একটু আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দেখে দিব যেন আপনারা নিজেরাই করতে পারেন এই যে পা এই পা গুলা কিন্তু খুব সুস্বাদু আমি ভেজে দেখাবো রান্না করে দেখাবো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁকড়ার ফ্রেশ মাংস অত্যন্ত সুস্বাদু যারা একবার কাঁকড়া খেয়েছেন তারা কিন্তু কাঁকড়া কাঁকড়া খাওয়ার ভুলতে পারবেন না বা কাঁকড়া খাওয়া সারতে পারবেন না সুযোগ পেলেই কাঁকড়া খাবেন এই যে এভাবে একটু ধরে উপর থেকে একটু চাপ দিলেই একটু শক্ত করে চাপ দিলেই উপরের খরচটি বের হয়ে আসবে শক্ত যে আবরণটি আবরণটি বের হয়ে আসবে এই শক্ত আবরণের পাশে এটি ফেলে দিতে হয় এটি ব্যবহার করা যায় না এটি খাওয়া যায় না এটা খাওয়ার কিছু নাই এটা ফেলে দিতে হবে এটি ফেলে দেওয়ার পরে যেটি আরও একটু পরিচ্ছন্নতার ব্যাপারে থাকে সেটি হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছেন কালো কালো যেগুলো থাকে মাছের বা অন্যান্য প্রাণীর যে খোল ফুলকা বা যে অংশগুলো থাকে এই অংশগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এটা যেন একটু খেয়াল রাখবেন এটা যেন খুব সুন্দর করে পরিষ্কার হয় কাঁকড়ায় একটু পরিচ্ছন্নতা ভালোভাবে পরিষ্কার করাটা খুব জরুরি এর পেছনে যে অংশগুলো আছে এটিও আপনারা পরিষ্কার করে নিতে পারেন আর এই কাজগুলো করার সময় একটি গ্লাভসও পরে নিতে পারেন অনেক সময় কাঁকড়ার এই অংশগুলো কিন্তু বেশ ধারালো আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু বেশ ধারালো যার কারণে হাত কেটে যেতে পারে এগুলো আপনারা একটু কেঁচি দিয়েও কেটে নিতে পারেন আমি দেখানোর জন্য হাত দিয়েই করছি এটি হয়ে যাওয়ার পরে ব্রাশ দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন কাঁকড়াটি এই হচ্ছে পরিষ্কার আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে এখন আমি আপনি ভেজে আপনাদের দেখাবো ভেজে বা ভুনা করে রান্না করে সবভাবেই খাওয়া যায় আমি ভেজে খেতে বেশি পছন্দ করি যার কারণে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে কাঁকড়া ভাজি এখন খেয়ে দেখাবো বা রান্না করে দেখাবো গরম তেলে একটু বেসন দিয়ে জাস্ট কিছুই লাগবে না একটু বেসন হলুদ মরিচ গুঁড়া দিয়ে একটু কিছুক্ষণ রেখে মেখে গরম গরম ভেজে নিতে পারেন গরম তেলে এই ফ্রাই এই কাঁকড়া ফ্রাই কিন্তু বেশ বেশ সুস্বাদু হবে আর